মানাতে শিখল মানুষ। অনেক অনেক দিন আগে আদিম মানুষরা সব সময় শিকার করতে পারত না, শিকার করা মোটেও সহজ কাজ ছিল না। খালি হাতে বা সামান্য অস্ত্র নিয়ে শিকার করা বেশ কঠিন ও বিপজ্জনক ছিল। ভাবো তো, পাথরের হাতিয়ার নিয়ে বাঘ বা সিংহের মতো ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হওয়া কতটা কঠিন ছিল। তাছাড়া বড় বড় প্রাণী যেমন হাতি বা গন্ডার শিকার করলে সব মাংস একসাথে খাওয়া যেত না, কাঁচা বা পোড়া মাংস বেশি দিন রাখা যেত না, পচে যেত। তাহলে মানুষ কি করত? মানুষ তখন বুঝতে পেরেছিল যে সব প্রাণী হিংস্র নয়। গরু, ছাগল, ভেড়া, এরা সব শান্ত ও নিরীহ প্রাণী, এদের মেরে কোনো লাভ নেই। আর এদের বাচ্চারা তো কত মিষ্টি আর অসহায়, কি সুন্দর তারা দৌড়ায়, কাছে আসে, খেলা করে। এদের মারার বদলে মানুষ এদের আদর করতে চাইত। মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়েছিল, যদিও সেই সময়ের কুকুর আজকের কুকুরের মতো ছিল না, অনেকটা বন্য কুকুরের মতো ছিল। আদিম মানুষরা যখন খাবার খেত, তখন বেঁচে যাওয়া হাড় মাংস কুকুরদের খেতে দিত। আস্তে আস্তে কুকুররা মানুষের সঙ্গে থাকতে শুরু করল এবং মানুষকে সাহায্য করতে শিখল। কুকুর শিকার ধরতে সাহায্য করত এবং গুহার সামনে পাহারা দিত। বাঘ বা সিংহ কাছে আসলে কুকুর ঘেউ ঘেউ করে সতর্ক করত। এভাবে মানুষ ধীরে ধীরে ভেড়া, গরু, মহিষ, ছাগল ইত্যাদি প্রাণী ও পোষ মানাতে শুরু করল। এমনকি হাঁস, মুরগি ও নানা ধরনের পাখিকেও পোষ মানানো শুরু করল। আসো আমরা দেখি, পোষ মানানোর ফলে মানুষের কি কি উপকার হয়েছিল। এক, গরু, ছাগল, মহিষ ইত্যাদি থেকে মানুষ শুধু দুধই পেত না, তারা বুড়ো হলে মাংসও পাওয়া যেত। দুই, হাঁস মুরগি থেকে ডিম ও মাংস পাওয়া যেত। তিন, গাধা মাল বহন করতে পারত। চার, ভেড়ার লোম দিয়ে মানুষ পোশাক তৈরি করত, যা শীতকালে উষ্ণতা দিত। পাঁচ, বিভিন্ন প্রাণীর হাড় ও চামড়া দিয়ে বাড়িঘর তৈরি করা যেত। ছয়, ঘোড়া মানুষকে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য করত। মানুষ বুঝতে পেরেছিল যে গরু, ছাগল, ভেড়া, মুরগি ইত্যাদি প্রাণীদের বাঁচিয়ে রাখলে তারা বংশবৃদ্ধি করবে। গরুর দুধ, মুরগির ডিম, ভেড়ার লোম এসব নিয়মিত পাওয়া যাবে। গাধা মাল বহন করতে পারবে, আর ঘোড়া নিয়ে মানুষ দূর দূরান্তে দ্রুত পৌঁছাতে পারবে। যখন প্রাণীগুলো বুড়ো হয়ে যেত বা সংখ্যায় অনেক বেশি হয়ে যেত, তখন কয়েকটাকে মেরে মাংস খাওয়া যেত। মৃত পশুর চামড়া, হাড়গোড় নানা কাজে লাগত। চামড়া শুকিয়ে গায়ে দেয়া যেত বা মাথার উপরে ছাউনি করা যেত। বন্য প্রাণীর বড় বড় হাড় দিয়ে আদিম মানুষ প্রথমে বাড়িঘর তৈরি করেছিল। মানুষ যেসব পশুকে পোষ মানিয়েছিল, তাদের বেশিরভাগই ঘাস, লতা পাতা খেত। তবে সব জায়গায় এ ধরনের খাবার পাওয়া যেত না, তাই পশুদের খাবার জোগাড় করতে এবং নিজেদের খাবারের জন্য আদিম মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো। মনে রাখতে হবে, মানুষ পশু পালন শুরু করলেও শিকার করা একেবারে বন্ধ করে দেয়নি। শিকার করতে গিয়েও এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো। মানুষের এই এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানোর জীবনকে বলা হতো যাযাবর জীবন।